বন্ধুগণ, আমাদের কাছে আপনাদের অনেক মন্তব্য আসে এসিএলটি এর বিষয়ে। তার মধ্যে একটি প্রশ্ন এটাও যে আমাকে 5 বছর হয়ে গেছে এসিএলটি এর হওয়া, কিন্তু আমার কোনো রকম ব্যথা নেই যখন আমি হাঁটাচলা করি, কিন্তু একটু একটু ঢিলা মনে হয়। আমি সব কাজ করতে পারি, শুধু দৌড়াতে পারি না। তো আমি কেন এসিএল এর অপারেশন বা এই ধরনের ট্রিটমেন্ট করাবো, কারণ আমার তো কোনো রকম ব্যথাই নেই। তো বন্ধুগণ, আজকে আমি বলবো যে যদি এসিএলটি এর আঘাতকে আমরা ইগনোর করি, তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। এসিএল আমাদের ওপরের হাড় নিচের হাড়কে যুক্ত করে। যখন আমাদের এসিএল ছিঁড়ে যায়, তখন আমাদের শুধু অস্থিরতা বোধ মনে হয়। যতক্ষণ আমাদের ওপরের হাড়ের মোটা কার্টিলেজ লেয়ার ভালো থাকে, ততক্ষণ আমাদের ব্যথা হয় না। কিন্তু যখন এসিএল ছিঁড়ে যায়, এই মাইক্রো মুভমেন্ট তৈরি হয় আমাদের হাঁটুর মধ্যে, কারণ দুটো হাড়ের মাঝখানের রশি ছিঁড়ে গেছে, আর এই জন্যই কার্টিলেজ তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। কারোর ক্ষেত্রে 10 বছরের মধ্যে, কারোর ক্ষেত্রে 8 বছরের মধ্যে আস্তে আস্তে পুরো কার্টিলেজ ক্ষয় হয়ে যায়। যখন আপনার কার্টিলেজ পুরোপুরি ক্ষয় হয়ে যায়, তখন ব্যথা হওয়া শুরু। এই পরিস্থিতিতে এসিএল অপারেশন তো সম্ভব, কিন্তু হাঁটুর ব্যথা যেটা শুরু হয়ে গেছে, আমরা সেটার কোনো সমাধান, কারণ একবার কার্টিলেজ চলে গেলে পুনরায় নিয়ে আসা খুব মুশকিল। এই জন্যই সঠিক সময় এসিএল অপারেশন করা খুব প্রয়োজন। যদি আপনার এসিএল টিআর থাকে, তাহলে আমাদের যোগাযোগ করতে পারেন। এসিএল টিআরের জন্য শুধু এরকম একদমই নয়, অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, যার মধ্যে ইনজেকশনের সাহায্যে, পিআরপি এক্সারসাইজের মাধ্যমে এসিএল ঠিক করা যায়। আর যদি অপারেশনেরও প্রয়োজন হয়, সেটা খুব মিনিমাল ইনভেসিভ অপারেশন অ্যাভেলেবেল থাকে, যার দ্বারাই 3 মাসের মধ্যে আপনি খেলার জন্য, দৌড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান।